এসএসসি পরীক্ষা 2020 কোন প্যারাগ্রাফটি আসতে চলেছে, যদি জানতে চান তাহলে ভিডিওটি আপনার জন্য। তো আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখলে আমি গ্যারান্টি দিচ্ছি যে এবারের এসএসসি পরীক্ষায় ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারে আপনাদের প্যারাগ্রাফ 100% কমন পড়বে। তো আমি আসিন আরফাত আছি আপনাদের সাথে, তো চলুন শুরু করা যাক। সাবস্ক্রাইব করুন টেকনিক্যাল ডিসিপ্লিন ফোর ফোর ইউটিউব চ্যানেলকে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন আমাদের নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো এবারের এসএসসি পরীক্ষায় ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের জন্য আমি আপনাদের 12টি প্যারাগ্রাফ সাজেশন হিসেবে দিয়ে দিব। এই 12টি প্যারাগ্রাফ পড়লে এখান থেকে আপনারা 2টি প্যারাগ্রাফ 100% কমন পাবেন। তো আমাদের সাজেশনের 12 নম্বরে অবস্থান করছে যে প্যারাগ্রাফটি, সেটি হচ্ছে এ স্ট্রিট বিগার। এ স্ট্রিট বিগার এই প্যারাগ্রাফটি বাংলাদেশের শীর্ষস্থানীয় স্কুলগুলোর মধ্যে প্রায় 10% স্কুলের এসএসসি টেস্ট পরীক্ষায় এসেছে, তাই এই প্যারাগ্রাফটি এসএসসি পরীক্ষা 2020 আসার সম্ভাবনা 10%। এরপর আমাদের সাজেশনের 11 নম্বরে অবস্থান করছে যে প্যারাগ্রাফটি, সেটি হচ্ছে এ স্ট্রিট হকার। এই স্ট্রিট হকার এই প্যারাগ্রাফটি বাংলাদেশের শীর্ষস্থানীয় স্কুলগুলোর মধ্যে প্রায় 13% স্কুলের এসএসসি টেস্ট পরীক্ষায় এসেছে, তাই এই প্যারাগ্রাফটি এসএসসি পরীক্ষা 2020 আসার সম্ভাবনা 13%। এরপর আমাদের সাজেশনের 10 নম্বরে অবস্থান করছে যে প্যারাগ্রাফটি, সেটি হচ্ছে এ টি স্টল। এই প্যারাগ্রাফটি বাংলাদেশের শীর্ষস্থানীয় স্কুলগুলোর মধ্যে প্রায় 15% স্কুলের এসএসসি টেস্ট পরীক্ষা এসেছে, তাই এই প্যারাগ্রাফটি এসএসসি পরীক্ষা 2020 আসার সম্ভাবনা 15%। এরপর আমাদের সাজেশনের 9 নম্বরে অবস্থান করছে যে প্যারাগ্রাফটি, সেটি হচ্ছে ট্রাফিক জ্যাম। ট্রাফিক জ্যাম প্যারাগ্রাফটি বাংলাদেশের শীর্ষস্থানীয় স্কুলগুলোর মধ্যে প্রায় 20% স্কুলের এসএসসি টেস্ট পরীক্ষা এসেছে, তাই এই প্যারাগ্রাফটি এসএসসি পরীক্ষা 2020 আসার সম্ভাবনা 20%। এরপর আমাদের সাজেশনের 8 নম্বরে অবস্থান করছে যে প্যারাগ্রাফটি, সেটি হচ্ছে এ স্ট্রিট অ্যাক্সিডেন্ট। এই স্ট্রিট অ্যাক্সিডেন্ট এই প্যারাগ্রাফটি বাংলাদেশের শীর্ষস্থানীয় স্কুলগুলোর মধ্যে প্রায় 25% স্কুলের এসএসসি টেস্ট পরীক্ষা এসেছে, তাই এই প্যারাগ্রাফটি এসএসসি পরীক্ষা 2020 আসার সম্ভাবনা 25%। এরপর আমাদের সাজেশনের 7 নম্বর অবস্থান করছে যে প্যারাগ্রাফটি, সেটি হচ্ছে এ স্কুল ম্যাগাজিন। এই স্কুল ম্যাগাজিন এই প্যারাগ্রাফটি বাংলাদেশের শীর্ষস্থানীয় স্কুলগুলোর মধ্যে প্রায় 35% স্কুলের এসএসসি টেস্ট পরীক্ষা এসেছে, তাই এই প্যারাগ্রাফটি এসএসসি পরীক্ষা 2020 আসার সম্ভাবনা 35%। এরপর আমাদের সাজেশনের 6 নম্বর অবস্থান করছে যে প্যারাগ্রাফটি, সেটি হচ্ছে এ বুক ফেয়ার। এ বুক ফেয়ার এই প্যারাগ্রাফটি বাংলাদেশের শীর্ষস্থানীয় স্কুলগুলোর মধ্যে প্রায় 40% স্কুলের এসএসসি টেস্ট পরীক্ষা এসেছে, তাই এই প্যারাগ্রাফটি এসএসসি পরীক্ষা 2020 আসার সম্ভাবনা 40%। এরপর আমাদের সাজেশনের 5 নম্বর অবস্থান করছে যে প্যারাগ্রাফটি, সেটি হচ্ছে দি লাইফ অফ এ ফার্মার। দি লাইফ অফ এ ফার্মার এই প্যারাগ্রাফটি বাংলাদেশের শীর্ষস্থানীয় স্কুলগুলোর মধ্যে প্রায় 50% স্কুলের এসএসসি টেস্ট পরীক্ষা এসেছে, তাই এই প্যারাগ্রাফটি এসএসসি পরীক্ষা 2020 আসার সম্ভাবনা 50%। এরপর আমাদের সাজেশনের 4 নম্বরে অবস্থান করছে যে প্যারাগ্রাফটি, সেটি হচ্ছে এ উইন্টার মর্নিং। এই উইন্টার মর্নিং এই প্যারাগ্রাফটি বাংলাদেশের শীর্ষস্থানীয় স্কুলগুলোর মধ্যে প্রায় 60% স্কুলের এসএসসি টেস্ট পরীক্ষা এসেছে, তাই এই প্যারাগ্রাফটি এসএসসি পরীক্ষা 2020 আসার সম্ভাবনা 60%। এরপর আমাদের সাজেশনের 3 নম্বর অবস্থান করছে যে প্যারাগ্রাফটি, সেটি হচ্ছে লোডশেডিং। লোডশেডিং প্যারাগ্রাফটি বাংলাদেশের শীর্ষস্থানীয় স্কুলগুলোর মধ্যে প্রায় 70% স্কুলের এসএসসি টেস্ট পরীক্ষা এসেছে, তাই এই প্যারাগ্রাফটি এসএসসি পরীক্ষা 2020 আসার সম্ভাবনা 70%। এরপর আমাদের সাজেশনের 2 নম্বর অবস্থান করছে যে প্যারাগ্রাফটি, সেটি হচ্ছে এই স্কুল লাইব্রেরি। এই স্কুল লাইব্রেরি এই প্যারাগ্রাফটি বাংলাদেশের শীর্ষস্থানীয় স্কুলগুলোর মধ্যে প্রায় 80% স্কুলের এসএসসি টেস্ট পরীক্ষা এসেছে, তাই এই প্যারাগ্রাফটি এসএসসি পরীক্ষা 2020 আসার সম্ভাবনা 80%। এরপর আমাদের সাজেশনের 1 নম্বরে অবস্থান করছে যে প্যারাগ্রাফটি, সেটি হচ্ছে ট্রি প্লান্টেশন। ট্রি প্লান্টেশন প্যারাগ্রাফটি বাংলাদেশের শীর্ষস্থানীয় স্কুলগুলোর মধ্যে প্রায় 90% স্কুলের এসএসসি টেস্ট পরীক্ষা এসেছে, তাই এই প্যারাগ্রাফটি এসএসসি পরীক্ষা 2020 আসার সম্ভাবনা 90%। তো তোমরা ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের জন্য এই 12টি প্যারাগ্রাফ খুব ভালোভাবে পড়ে যাও, ইনশাল্লাহ এখান থেকে তোমরা 2টি প্যারাগ্রাফ 100% কমন পাবে। তো ভিডিওটি যদি ভালো লাগে অথবা এরকম এডুকেশন রিলেটেড ভিডিওগুলো মিস করতে না চাইলে এবং এসএসসি পরীক্ষা 2020 এর অন্যান্য বিষয়ে শর্ট সাজেশন পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশেই থাকুন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।